Welcome back again in your e-learning classes which is arranged by Bardwan Model School and আমি তোমাদের মানসী ম্যাম এসে গেছি আবার preparatory Bengali class নিয়ে। তো আজকে আমরা আবার একটা বাংলা ব্যঞ্জন বর্ণ দিয়ে একটা অ্যাক্টিভিটি করে নেব। লাস্ট ডেতেও আমরা একটা অ্যাক্টিভিটি করেছিলাম যেটা তোমরা আশা করি প্র্যাকটিস করেছো এবং আমরা কিন্তু ছড়াগুলো পড়েছিলাম। লাস্টের যে ভিডিওটা আপলোড হয়েছিল সেটা তোমরা একটা ছড়া পড়েছিলে, মনে আছে তো? তো আজকে আমরা আবার ব্যঞ্জন বর্ণগুলো দিয়ে একটা অ্যাক্টিভিটি করে নেব। তো দেখে নাও, অলরেডি দেখো বোর্ডের মধ্যে আমি লিখে রেখেছি কি করতে হবে, নিচের বর্ণগুলির সাথে শব্দগুলো মিল করতে হবে। এখানে দেখো অনেকগুলো বর্ণ আমি বাঁদিকে অলরেডি লিখে ফেলেছি আর এখানে অনেকগুলো শব্দ রয়েছে। এবার তোমাদেরকে কি করতে হবে, এই বর্ণগুলোর সাথে এই শব্দগুলোকে ম্যাচ করাতে হবে বা মিল করতে হবে, ওকে? কারণ আমরা তো এতদিন ধরে এই বর্ণগুলি পড়ে এসেছি আর এই বর্ণগুলো দিয়ে কি কি শব্দ হয় সেগুলো জেনে ফেলেছি। আমরা কিন্তু একটা নয় অনেকগুলো করে শব্দ জেনেছি, তাই না? তাহলে কিন্তু আমি এখানে একটা একটা করে শব্দ দিয়ে রেখেছি আর দেখো এবার মিল করতে হবে কোন বর্ণের সাথে কোন শব্দটা ম্যাচ করে, ওকে? তো চলো করতে থাকি। ফার্স্টে কি আছে, তালবস্য দিয়ে কি কি হয়। আমরা কিন্তু অলরেডি অনেক শব্দ পড়েছিলাম, এখানে একটাই শব্দ আছে, চলো বের করি। কলম, না। গরম, হবে না। খাম, তা তো নয়। চরম, পালকি, নদী, রাজা, শস, মনে আছে? তালবস্য দিয়ে আমরা পড়েছিলাম শস, মনে আছে? তো আমরা কি করবো, এই যে তালবস্যর সাথে এইটা ম্যাচ করিয়ে নিলাম। তো তালবস্য দিয়ে হয় শস, ওকে? নেক্সট আসছি র। র দিয়ে কি কি হয় নিশ্চয়ই তোমরা জানো, কি কি শব্দ হয় এখানে দেখো কোন শব্দটা হবে, দেখে ফেলি। কলম, না। গরম, তা তো হবে না। খ দিয়ে খাম হয়, হবে না। চরণ, পালকি, নদী, রাজা, হ্যাঁ আমরা পড়েছিলাম না র দিয়ে রাজা মশাই, তাহলে হলো র দিয়ে রাজা, হয়ে গেল। দেখো দুটো শব্দ, দুটো বর্ণ দিয়ে শব্দ পেয়ে গেছি। নেক্সট আসছে দন্তন্য, দন্তন্য দিয়ে কি আছে দেখি। এখান থেকে ইয়েস, দেখো নদী, তাই না? দন্তন্য দিয়ে হয় নদী, চলো দন্তন্য দিয়ে নদী মিল করে ফেলি, হয়ে গেছে। নেক্সট আসছে এটা কি বলো, নিশ্চয়ই তোমরা চিনতে পারছো বর্ণগুলো, এতদিন তোমরা প্র্যাকটিস করছো। এটা হলো প, প দিয়ে তোমরা পড়েছিলে পাতা, আর এখানে কি আছে প দিয়ে দেখে ফেলি। কলম, গরম, খাম, চরণ, এই দেখো পেয়ে গেছি, এ হলো পালকি, তাহলে প দিয়ে পালকি। নেক্সট আসছে খ, খ দিয়ে কি হয়, খরগোশ তো আমরা পড়েছি, এখানে কি খরগোশ আছে না অন্য কিছু দেখি। কলম, গরম, খাম, ইয়েস, তাহলে আমরা খ দিয়ে পেয়ে গেছি খাম, হয়ে গেল। নেক্সট আসছে গ, গ দিয়ে আমরা কি কি পড়েছিলাম, গরু, গাধা, আর অনেক কিছু শব্দ পড়েছি, এখানে কি আছে সেটা খুঁজতে হবে। এখানে দেখো গরম, তাই না? সামার সিজন, তাহলে গরম, গ দিয়ে গরম। নেক্সট আসছে চ, চ দিয়ে কি আছে, এই যে এখানে দুটো শব্দ আর পড়ে আছে, একটা হচ্ছে কলম, একটা হচ্ছে চরণ, তাহলে চ দিয়ে কি হবে চরণ। চরণ মানে কি, চরণ মানে পা, মনে আছে আমরা পড়েছিলাম। আর আর একটা আছে লাস্টে ক, অবশ্যই দিয়ে এটা ক দিয়ে কলম, কলম মানে পেন, তা দিয়ে আমরা লিখি, কলমটা হলো বাংলা শব্দ, ওকে? তাহলে দেখো এগুলো আমরা সব পড়ে ফেললাম, এই যে বাঁদিকের সব বর্ণগুলো দিয়ে এই শব্দগুলোকে আমরা মিল করে ফেললাম কোন বর্ণটা দিয়ে কোন শব্দটা, ওকে? তাহলে তোমরা বুঝতেই পারছো আজকে অ্যাক্টিভিটিটা খুব ইন্টারেস্টিং। তোমরা কি করবে, এই রকম অ্যাক্টিভিটিগুলো বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। আর প্রথমে তোমরা আমার মতো এই অ্যাক্টিভিটিটা প্রথমে এটা লিখে নেবে, তারপর এটা নিজে নিজে করার চেষ্টা করবে, ওকে? দিয়ে হয়ে যাবার পরে যদি কোথাও ভুল হয় বা যদি কোনো জায়গায় না পারো তখন এই ভিডিওটা দেখে চেক করে নেবে, ওকে? তাহলে আজকে ছিল এই ভিডিওটাই, নেক্সট ডে আমরা আবার চলে আসবো একটা অন্য ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো আর একটু একটু করে পড়াশোনাও করতে থাকো, ওকে? চলো টাটা।